না পারভেজ, আপনার মেয়ের বয়স 5 বছর, ওর চুল খুব পাতলা, কি করলে চুল ঘন হবে? অনেক কারণে চুল পাতলা হতে পারে, এটাও বংশগত একটা বিষয় থাকে, আবার প্রোটিন ডেফিসিয়েন্সি হতে পারে। আমাদের দেশে সাধারণত আয়রন কম থাকলে, প্রোটিনটা ডেফিসিয়েন্সি হলে, ভিটামিন ডি বা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হলে কিন্তু চুল পাতলা বা ঘন হয় না। সো প্রেগনেন্ট অবস্থায় যদি মায়ের ওরকম থাকে, তো বাচ্চা সে তখন হলো খুব কম চুল নিয়ে আসে। অনেক সময় পিতামাতার চুলের প্যাটার্ন যেমন, সেরকমও কিন্তু বাচ্চা পেয়ে থাকে। কাজে 5 বছরই বাচ্চার চুল নিয়ে কিছু বলা যায় না। তবে আমরা চুলটা, বাচ্চা যেহেতু নোংরা করে অনেক, চুলটা ছোট করে রাখা অথবা চুলটা ছেঁটে দেওয়ার চেষ্টা করবেন। 5 বছর আরো 1-2 বার ছেঁটে দেওয়ার পরে আস্তে তার যে গ্রোথটা হবে, খাবারের তালিকাটাও ঠিক রাখতে হবে, চুলের যত্নটাও প্রপারলি করতে হবে, প্রপারলি বাচ্চাকে পানির ইনটেক করাতে হবে, তাহলেও কিন্তু চুলের একটা গ্রোথ হয়ে যায়।